আলহামদুলিল্লাহ রবীন্মিন ওসলত ওয়াসাল আলী নবীন আহমদ আল আলহি ওয়াসমাইন আজকে আমাদের তাফসি শুরু হচ্ছে সুরা আর রোমের তেত্রিশ নম্বর আয়াত থেকে আমরা জাস্ট এক নম্বর আয়াতের একটি একটি আয়াত পেছনে যাই বা এক দুই নম্বর আয়াতে আমরা আসলে তিরিশ নম্বর আয়াতের দিকে একটু যাই তাহলে ধারাবাহিক তো সুন্দর হবে পেছনে যাই একটু আল্লাহ তালা বলেছিলেন ফাকিম ওয়াজহা আজহা কালিদ্দিন হানিফা ফিতরত আলাইহা হে হের আপনার চেহারাকে সেরেক মুক্ত পিওর খাঁটি আল্লাহর দিনের দিকে আপনার চেহারাকে স্থাপন স্থায়ী করে রাখুন দাঁড় করিয়ে রাখুন মজবুত হয়ে থাকুন ফেতরাতল্লাহি ফরাস আলাইহা এটা হচ্ছে আল্লাহ তালার ফেতরাহ উপরে সৃষ্টি স্বভাব স্বাভাবিক সুন্দর আল্লাহ তালার যে অরিজিনাল ন্যাচারাল সৃষ্টি এর উপরে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আলি খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হতে পারে না পরিবর্তন করা ঠিক নয় এই আয়াতের অর্থ আমরা শুনেছিলাম একটু ব্যাখ্যা আমরা যোগ করি ইমাম এবিনুল কাইম রহমতুল্লাহ আলাই এখানে একটি চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম ইবিনাল কাইম রহমতুল্লাহ আলাই কোনো তফসির একটা বিশেষভাবে লেখে যাননি কিন্তু উনি বিভিন্ন অনেকগুলো কিতাব লিখেছেন এবং এই কিতাবগুলো থেকে ওনার কিছু কিছু মানুষ তাফসির সংক্রান্ত বিষয়গুলো কিতাব ওনার কিতাব থেকে জোগাড় করে 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 একটা আলাদা তাফসিরের মতো বানিয়েছে সবগুলো আয়াতের তেপসির এখানে নাই কোন কোনো আয়াতের চমৎকার তাপসির সেখানে আছে আর এই ওনার বিভিন্ন মনে করেন জাদুল মাদ লিখেছেন তারপরে আলওয়াবলে সাইব লিখেছেন এরপরে আপনার অনেক কিতাব লিখেছেন তিনি বিশেষ করে মানুষের আত্মশুদ্ধির জন্য তাস্কিয়ার জন্য মানুষের মধ্যে আখেরাতে ভয় সৃষ্টি হওয়ার জন্য কিতা সবরের উপরে এত বড় কিতাব লিখেছেন সবরের উপরে এত বড় কিতাব এভাবে অনেক বিষয় তিনি লিখেছেন মানুষকে দিনের ভালো শুধুমাত্র কিছু হুকুম হাকাম নয় আল্লাহ তালা দিনকে নিজেদের ভিতরে ধারণ করা মনে প্রাণে ইমানে চলাফেরায় এই যে মানুষের আত্মশুদ্ধি করা এগুলোর উপরে অনেক সুন্দর সুন্দর কিতাব লিখেছেন সেগুলো থেকে জোগাড় করে তিন খণ্ডে একটা কিতাব তাফসিরের বানিয়ে কিছু লোকে প্রকাশ করেছে নাম দিয়েছে বাদা এর তাফসির সেখান থেকে আমি একটু আপনাদের সামনে নিয়ে আসছি তাফসির মধ্যে এক নম্বর হচ্ছে যে ফা আকিম এটা হলো আকা আমাকে আকিমসলা তাই না এটা তো বুঝেন আকি উসসলা নামাজ প্রতিষ্ঠা করো আর সেখান থেকে আসছে ফা আকিম ওয়াজ হাকা আপনার চেহারাকে আল্লাহর দিকে ধরে রাখুন আল্লাহর দিকে মোতওয়াজ্জে করুন আমরা ছোটোকালে নামাজের নিয়ত শিখেছিলাম মোতওয়াজাহান ইলা জেহাত কাবা কাবার দিকে চেহারাকে মুখ ফিরিয়ে দিলাম তো এরকম কোনো নিয়ত আবশ্যক কোনো হাদিসে আসে না যে এটা মুখস্থ করতে হবে এটা বলতে হবে এগুলো শিখতে গিয়ে শিখাতে গিয়ে আমাদের দেশে কয়টাই নিয়ত শিখতে হয়েছে ছোটো কালে বলেন তো বিশটার উপরে আছে মানে প্রত্যেক না আমাদের এক একটা নিয়ত মুখস্থ করে লিখেছে রাখা তাই সালাতুল আর আরবা রাখা আিন সালাত আথিন আমরা কয় রাকাত পড়ি তিন রাকাত পড়ি না চার রাকাত পড়ি আল্লাহকে আগে জানাইতে হবে অ্যাডভান্স না হলে বোধহয় আল্লাহ তালা জানবেন না উজুবিল্লা সুনত পড়ি না ফরজ পড়ি সেটা আবার মেনশন করতে হবে ফরদুল্লাহে সুনত রাসুল্লাহে নাকি এগুলো বলতে হবে আবার আমি কেবলার দিকে আসি না উল্টা দিকে আসি সেটা আল্লাহকে বলতে হবে আল্লাহ তালাকে সব খুলে খুলে না বললে তো বোধ হয় হবে আল্লাহ ভালো জানেন তো এইগুলো আমরা অতিরিক্ত করেছি কিন্তু আমি ওইটা এই জন্য স্মরণ করেছি এই সমস্ত নিয়তের কোনো দরকার নেই বলে আল্লাহ কি কন ছোটকালে এত ব্যতরাঘাত খেয়েছি এত পিঠা খেয়েছি নিয়েত মুখস্ত করতে গিয়ে এত যান কোরবান করেছি এখন বলে যে দরকার নাই তো কেউ কেউ বলে কি কয় এখন মডার্ন ইসলাম আসে খালি সব উঠাই দেয় বুঝলেন তো কয় যে এখন মডার্ন ইসলাম আসছে খালি সব উঠাই দেয় নিজেরা বাড়ায় তো আসলে কোরআন এবং হাদিসে যা আছে ওইটাকে উঠাই দেওয়ার কোনো সুযোগ আছে ওটার মধ্যে বাড়ানোর কোনো সুযোগ আছে কোনটাই তো নাই এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলসালাম যেভাবে পড়েছেন সল্লু কামার আই তুমনি উসল্লি আমি যেভাবে নামাজ পড়ি যেভাবে দেখো হে সাহাবিরা এভাবে তোমরা নামাজ পড়ো এবং সাহাবিরা ওনাকে দেখে দেখে নামাজ পড়েছেন এবং আমাদের জন্য হাদিসগুলোও বলে গেছেন এবং স্বয়ং রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম হ্যাঁ কোনো কোনো হাদিসে নিজে বলেছেন নামাজ যখন পড়বে এভাবে পড়বে এভাবে পড়বে এভাবে পড়বে কোনো একটি জায়গায় নাওয়াই তুয়ান আছে বলে কোনো কিতাব দুনিয়াতে পাবেন না একটা হাদিসে বলা হয়েছে তিনি তুয়ান পড়েছেন তা আমরা ওনার থেকে বেশি শিখলাম নাকি ইসলাম ঠিক আছে এগুলোর পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নাই নিয়ত অর্থ কি অন্তরের মধ্যে পরিষ্কার থাকে আমি কি কাজ করি তাইলে আসুন মুতাওয়াজান ওখানে এভাবে বলার দরকার নাই কিন্তু আমি মোতাহান ওয়াজে এখানে ওয়াজ আসছে একই জিনিস থেকে ওয়াজহুন মানে চেহারা জাহান মানে আল্লাহর দিকে চেহারা ফিরিয়ে দিলাম তো আল্লাহ বলছেন ফাকেম দিন হানিফা হেনবি আপনি আপনার চেহারাকে এই দিনের উপরে হানিফ করে ধরে রাখুন আর এই হানিফের অর্থ হচ্ছে কি যে যে দিনটা আল্লাহ তালা দিয়েছেন যেটা আল্লাহ তার কাছ থেকে এসেছে এটার মধ্যে মজবুত হয়ে থাকা অন্য কোনো দিনের দিকে না যাওয়া সরে না যাওয়া মুস্তাকিম যেটা আল্লাহ তালা দিয়েছেন ওইটার মধ্যেই একমুখী হয়ে টেকে থাকা এটা করুন আর এটি হচ্ছে আল্লাহ স্বভাবত সৃষ্টি এবং সেজন্য সেই জন্য এই হাদিসের তাফসিরে এই কোরআনের এই আয়তের তাপসিরে একটা হাদিস যেটা আসছে যে কুল্লু মাউলুদ্দিন ইউলাদু ইউলাদু আলাল ফিতরাহ প্রত্যেকটি মানব শিশু সৃষ্টি হয়েছে ফিতরতের উপরে কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল আলাল প্রত্যেকটি মানব শিশুকে ফেতরাতের উপরে সৃষ্টি করা হয়েছে ফিতরথ মানে কি একটা সুন্দর স্বাভাবিক মানুষের শুধু শারীরিক গঠন নয় একজন মানুষের যেভাবে মানসিক দরকার তার মন মেজাজ এবং তার ভিতরে যেরকম মান মানবীয় গুণাবলী থাকা দরকার সাধারণত আল্লাহ তারা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন এবং সেই প্রত্যেকটি বাচ্চা তাও এইদের উপরে জন্ম হয়েছে কোনো বাচ্চা মোশ্রেক হয়ে জন্মগ্রহণ করেনি তো এই যে ফেতরা এটি হচ্ছে মানুষের স্বভাব যার জিনিস পিওর যেখানে কোনো ভেজাল নেই যেখানে কোনো গুণা নেই যেখানে কোনো পরের হক নেওয়ার মতো মেন্টালিটি নেই এরকম একটা সুন্দর নিষ্পাপভাবে একজন মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠান তো এই এই নিষ্পাপ থাকা পাপ না করা সুন্দর পথে থাকা এটাই হলো মানুষের ফেতরতের জন্য আল্লাহ তালা মানুষকে এটা দিয়েছেন এইভাবে আসার জন্য চেয়েছেন এই আসার মতো অ্যাবিলিটি দিয়েছেন কিন্তু পরীক্ষা করার জন্য তার মধ্যে আবার দুটোই অন্যটাও আছে লোভ লালসা আছে টাকা পয়সার লোভ খুব বেশি আসতে পারে দুনিয়ার লোভ আসতে পারে এগুলো দিয়ে আল্লাহাল নামসকে পাঠিয়েছ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন ভালো হওয়ার ক্যাপাসিটি তোমার মধ্যে দিয়েছি খারাপ দিকে যাওয়ার যোগ্যতাও দিয়েছি এখন দেখব কোনটা পরীক্ষা করে তুমি টিকাও কিন্তু শুরুতে যখন আসছে তখন কোনো গুণা নিয়ে আসছিল না এখন গুণাটা তো পরে তৈরি করে মানুষ তালা বলে যেভাবে তোমাকে গুণা ছাড়া রেখেছি পিওর রেখেছি তুমি পিওর থাকার চেষ্টা করো পিওর তো থাকা জানা সহজেই খুব চ্যালেঞ্জিং তাই না তো আমাদের গুণা হয়ে যায় কুল্লু বোন ইয়াদম খত খায়রুল খত ইনাত বোন এখন গুণা হয়ে গেলে উল্টাপাল্টা কিছু করে ফেললে এখন আমাদের জন্য এই যে একটু অসুবিধা করে ফেললাম এটার রেমেডি আছে এটার চিকিৎসা আছে চিকিৎসা কী তবা করা তা আল্লাহ তালা বলে দিয়েছেন প্রত্যেক বনি বনিয়াদমি কিছু ভুল মিস্টেক করবেই আল্লাহ পক্ষ থেকে রসুল্লা সাল্লা সব বলেছেন কুল্লু বনি আদম খাতা প্রত্যেক মানুষেরই কিছু মিস্টেক হয়ে যায় করে আমরা আবার আমাদের ফেতর থাকে ঠিক করে ফেলব লোভ লালসায় এসে গেছিলো সেটাকে আবার আত্মসমালোচনাকে ঠিক করব। আর হানিফ হলো যে এমন একটা দিন যে দিনটা পেয়ে আমি খুব খুশি আমি অন্য কোনো দিনের দিকে আমি যেতে চাই না কোনো আগ্রহ নাই আমার আমাদের কোনো আগ্রহ আছে অন্য কোনো দিন ধর্মের দিকে যাওয়া না হানিফ অর্থ হলো এই এক মুখী অন্য কোন দিন থেকে মা এলান আনকুললে দিন বাতিল কোনো বাতিল ধর্মের দিকে তার কোনো দিন আকর্ষণ সৃষ্টি হবে না উঁকি ঝুঁকি মারবে না আসলে আমি যে দিনের উপরে আছি ঠিক আছে কি না অন্যটা কেমন একটু দেখি এই চিন্তা করবে না আর যে তার দিনটা তার চলাফেরা কথাবার্তা সব কিছুর মধ্যে ফুটে উঠবে সেই হকের উপরে থাকবে বাতিলের দিকে যাবে না সে মানুষকে ঠকাবে না সে হারাম হালাল বেছে চলবে সে আল্লাহ কাছে আখরাচে জবাব তার মাথায় সবসময় থাকবে তো ইমাম ইবন কাই মহ বলেন যে মানুষকে আল্লাহ তালা কীভাবে সৃষ্টি করেছেন তিনি একটা হাদিসকে কোট করেছেন হাদিস সই মুসলিম এসেছে আয়াদ এমন হেমার রাজি আল্লাহ আনহু আলী নবী সাল আলি ওয়াসাল্লাম কলা ইন আল্লা আল্হাদা একবার নবী করিম সাল্লাহ আসলাম সাহাবিদের সমাবেশে বললেন আল্লাহ তালা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন তোমাদেরকে শেখাই যা তোমরা জানতে না আর লোকেরা অনেকেই না জেনে সে মধ্যে ডুব দিয়েছে তো তিনি বললেন যে আল্লাহ আমাদেরকে শিখাতে বলেছে তোমাদেরকে যা তোমরা জানো সেটা জানিয়ে দিতে এই এই জায়গায় ফি মাকামি হাদা আমি যে আসি আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন এই মাকাম দিয়েছেন প্রজিশন দিয়েছেন তোমাদেরকে শেখানোর জন্য এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা হাদিস বলি ইন্না হু আল্লাহ তালা নিজে বলেছেন আমাকে রসুলুল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে বলেছেন কুল্লু ম্যা আলিন না হালতু আবদান ফাহু আল্লাহ হালাল আমি যে সমস্ত মাল সম্পদ আমার বান্দাদেরকে আমি উপহার দিয়েছি আমি তাদেরকে দিয়েছি যেমন কাউকে আল্লাহ তালা ভালো অর্থ মানে আর্থিক অবস্থার পরিবারের মধ্যে জন্ম দিয়েছেন জন্ম থেকেই সে মিলিনিয়ার ঘরে তার জন্ম হয়েছে ধনী ঘরে জন্ম হয়েছে একে বা যার কম দিয়েছেন তাকেও কিছু দিয়েছেন হালাল তরিকে তা দিয়েছি ওয়াইনি খালাক তো এবার আ আর আমি প্রত্যেকটি বান্দাকে আমি হানিফ করে সৃষ্টি করেছি সেরে মুক্ত বাতিল দিন থেকে দূরে একদম ফালেশ আমাকে তার মধ্যে কোনো শেখ নাই কুফর নাই গুনা নাই এরকম করে সৃষ্টি করেছি আমি তাদেরকে আতা আতমসায় আতুইন এন শয়তান তাদের কাছে তারা বড় হতে হতে শয়তান তাদের পেছনে পেছনে আসে শয়তান খুব ভালো লাগে যে সে তার দিনের উপরে থাকুক সারাদিন রাত আমাদের পিছনে শয়তানের ফোন দিয়ে আসে যে কোনো সময় শয়তান টায়ার্ড হয়ে বললো কিনা আমি কত রেস্ট নেই বেচারাকে এখন কিছু আরামে থাকুক এরকম করবে কোনো দিন এক মুহূর্তের জন্য সে তার ঘুম নাই সে আমাদেরকে আমাদের পিছনে লেগেই আছে আনাইমান ইহিমান শ্যামা ইলিহিম ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে আসবে তার এত পেরেশানি আমরা জানাতে চলে যাই কিনা থুম আন দিন এরকম করতে করতে সে অনেকে আমার আল্লাহর দিন থেকে তাদের দিন থেকে সহি দিন থেকে ফিতরতের দিন থেকে সরিয়ে নিল নিতে গিয়ে মধ্যে আরবদের মধ্যে কি পরিমাণ সেরেক ঢুকালো এই কাবার মধ্যে কি পরিমাণ সেরেক ঢুকালো ও আমার আঞ্জেল বিহি সুলতানা তাদেরকে হুকুম করলো তাদেরকে উৎসাহিত করলো তাদেরকে ফজিলত বয়ান করা শুরু করে দিল যে সেরেক করার জন্য অনেক মূর্তি জোগাড় করে তাদের পূজা করতে যার ব্যাপারে আমি কোনোদিন তাদের কাছে কোনো দলিল প্রমাণ দেই যে আমার সঙ্গে আরও তিনজন মাহুদ আছে আরও তিনশো ষাটটা আসে ছোটোখাটো হলেও আসে এরকম তো আমি দিন বলিনি বিনা দলিলে শয়তান তাদেরকে মাথায় ঢুকিয়ে দিল কত বড় বিভ্রান্তির সৃষ্টি করলো ও হার রাম টো আলি ও হার হার তো আলিহিম ও এসে তাদের জন্য আমি যেটা হালাল করেছিলাম তাদেরকে সেটা হারাম করে দিল মক্কার কিছু লোকেরা বলতো যে যখন কোনো একটা উঁট দশটা বাচ্চা প্রসব করে এই 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 আর ব্যবহার করা যাবে না খাওয়াও যাবে না বিক্রিও করা যাবে না এটারে এই চারিটির জন্য ছেড়ে দিবা সেটা আল্লাহর মাল রাস্তাঘাটে ঘুরবে কেউ এটাকে কোনো দিন আর কাজে লাগাতে পারবে না এই একটা তারপরে কোনো অবস্থায় মহিলারা এটা খাইতে পারবে না পুরুষরা খাইতে পারবে এই বিভিন্ন রকমের কয়েক রকমের তারা জিনিস তৈরি করেছে কিছু জিনিস তারা তাদের মূর্তির নামে সদকা করে দিত সেগুলোকে খাওয়া যাবে না ইত্যাদি অনেক কিছু এভাবে করে শয়তান তাদেরকে এভাবে বিভ্রান্ত করে ফেলল আখবর আস হানাহু ইন্নাহ আনহু ইনামা ফাহ আল্লাহ হানিফিয়াতে আল্লাহ তালা এখানে এই আয়ত খবর দিলেন যে তিনি আল্লাহ তালা মানুষকে এত সুন্দর একটা তৌহিদের দিনের উপরে পাঠিয়েছেন এমন একটা দিল তাকে দিয়ে পাঠিয়েছেন যেখানে কোনো রকম বক্রতা নেই কিন্তু আস্তে আস্তে শয়তান তাদেরকে এদিক সেদিক নিয়ে গেল এরপরে মানুষের ইমাম কাই আলী বলেন যে মানুষের দিনের মধ্যে আকলের মধ্যে যুক্তির মধ্যে এই মাবুদগুলোর এই ক্ষমতা আছে না বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয় না কোনো যুক্তি বুদ্ধি দ্বারা প্রমাণিত হয় এরকম কিছু হয় যে অমুক মূর্তি আমারই উপকার করবে গত সপ্তাহে গত সপ্তাহে তো হ্যাঁ একজন আসলেন আসলেন খ্রিস্টান শাহাদা নেওয়ার জন্যে তো বললেন যে আমি খ্রিস্টান হিসাবে আমরা জিজ্ঞাসা করি কীভাবে ইসলামকে আবিষ্কার করলেন তো বলে যে আমি ইসলামের মধ্যে খ্রিস্ট ধর্মে আসি তো বিভিন্ন মূর্তির কাছে গিয়ে যাবরা পড়ি ঈশা আলি মরিয়াম মারিয়ামা এরা তো গড না ওদের কাছে আমরা কেন বলবো আমার মাথায় আইগুলা আসলো আমি লেখাপড়া করলাম জিজ্ঞাসা করলাম কিন্তু কোনো বাইবেল টাইবেল পড়ে ব্যাখ্যা পড়ে জিজ্ঞাসা করে কোনো উত্তর পাই না আমার মাথায় ধরে না তো এইগুলো তো গড না গডকে বাদ দিয়ে এগুলো আমরা পিছনে কেন যাব বুঝে আসছে কিনা তো এই যে আল্লাহ তালা পৃথিবীর কত মানুষ মূর্তি জোগাড় করে বসে আছে এই মূর্তিগুলোর কাছে তারা অনেক কিছু চায় আরে কত মাথা নত করে তো কিসের জন্য করে এই মূর্তির কি ক্ষমতা আছে তো মানুষকে এত বেকুব বানিয়ে ফেলে যে আল্লাহ তালার দিন কাইয়েম থেকে সরিয়ে আল্লাহ থেকে সরিয়ে কোন দিকে নিয়ে যায় শয়তান এদিকে সেদিকে নিয়ে যায় অন্য এই তার মাবুদের দিকে নিয়ে যায় আল্লাহ থেকে সরিয়ে এরপরে আল্লাহ তালা যে শরীয়ত পাঠালেন ওহি দিলেন এই অহির মধ্যে সেই কথাগুলোকে আবার আল্লাহ তালা পরিষ্কার করে বলে দিলেন সে মানুষের মধ্যে আল্লাহ তালা তাহিদ দিয়েছেন কোনো প্রমাণ না থাকলে সে কী করে আমার মাবুদ হয় এই মূর্তিটা কী করে মা হয় এটা তো কোনো আকলে ধরে না কোনো বুদ্ধিমান লোকের এটা এটা করবে অবশ্যই করবে না যারা মোটামুটি খুব ধার্মিক নয় বিভিন্ন ধর্মে যারা মূর্তির পূজা করে অনেক ধার্মিক লোকেরা তাদের এই ধর্মে থাকে না কারণ অনেক মানে কী বলে যে শিক্ষিত লোকেরা থাকে না কারণ এটা এখনও সায়েন্সে মিলে না এটা কোনো বুদ্ধিতে ধরে না কোনো যুক্তি পাওয়া যায় না তো মানুষের ফেতরতের মধ্যে এগুলো যে ক্ষমতা নাই এটা বোঝার ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন এরপরে আল্লাহ আল্লাহতালা এই আকলের পাশাপাশি আমাদেরকে শরীয়ত দিয়েছেন এই শরীয়তে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আমরা যেন এই শরীয়তের উপরে টিকে থাকি তহিদের উপরে টিকে থাকি ল তাবদিল আলী খালকিল্লা আল্লাহ তারা সৃষ্টির মধ্যে পরিবর্তন করা ঠিক নয় এই সৃষ্টির মধ্যে ফেতরাতের সৃষ্টি স্বভাবের সৃষ্টি এখানে তহিদ আছে এখানে কাজে সে নিয়ে আসা যাবে না এখন মসমাজার চলে গেছে না মূর্তির কাছে আমরা যাই না বরঞ্চ মাজারের কাছে যাই আর এটা হলো ইসলামী সেরেক আউজ্লাহ ইসলামী সেরেখ আবার কি আমি কোন জিনিস ইসলামের উদ্দেশ্যে আসে সে সে মূর্তি পূজা করতে চায় না সে সেরেক করতে চায় না সে ভালো কিছু চায় ইসলামের নামে কিন্তু জ্ঞানের অভাবের কারণে তহিদের জ্ঞানের অভাবের কারণে কোন দিকে চলে গেলো মাজারি মাজারে গিয়ে সেরেকের দিকে চলে গেল তাহলে এই জন্য এলেম লাগবে এই জন্য তহিদের এলেম কোরআন হাজি এলেম এগুলো দিয়ে আল্লাহ তালা আমাদেরকে তার ফেতরতের মধ্যে রাখবে কাজেই আমাদেরকে এই ফেতরতের মধ্যে থাকতে হবে এটা হলো ইমানই ফেতরত আবার এই তাবদিল আলি খালকিল্লা আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন আনা ঠিক নয় এটার আরেকটা জিনিস আছে শারীরিকভাবে কোনো পরিবর্তন করা ঠিক না এখন মনে করেন টাটু করে পার্মানেন্ট করে ফেলে এরপরে মনে করেন যে প্লাস্টিক সার্জারি করে মাইকেল জ্যাকসন কতবার প্লাস্টিক সার্জারি করছে করতে 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 কী করছে শেষ পর্যন্ত আল্লাহ তালা কী করুন আশা করে ফেলল যে আমার এরকম নাকটাই বা ভালো লাগে না এটার আমি এমন শুরু করব আর এগুলোর জন্য বহু টাকা বিল দিয়ে দিয়ে অনেক বড় স্পেশালিস্টরা হ্যাঁ এইগুলো করে যাচ্ছে এই যে তাবদিল আলী খালিদুল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করা ঠিক নয় তুই বলবে যে হয়তো যদি কোনো ধরনের বড় ধরনের কোনো ত্রুটি কারো চেহারায় থাকে মনে করেন ঠোঁট কেটে গেছে একদম এরকম হয়ে গেছে কিন্তু এটাকে একটু ঠিক করা যায় এটার ব্যাপারে অলামাইকার বলেছেন যে অস্বাভাবিক কিছু হলে এটাকে স্বাভাবিক করার জন্য কোনো সার্জারি করতে হলে কনসিডারেবল আছে। কিন্তু স্বাভাবিক যেটা আছে সেটাকে অস্বাভাবিকভাবে ঠিক করা ঠিক তো হবে না কোনো দিন অস্বাভাবিকভাবে তো সেটা আরও নষ্ট হবে এইটা করা ঠিক নয় এটাও আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন হয়ে যায় অনেক সময় দেখা গেল যে এ মেয়েরা অনেক সময় কী করে শরীরের পশমগুলো সব ফেলে দেয় এই যে শরীরের পশমগুলো আল্লাহ সৃষ্টি করেছেন তাই না হাতে পায়ের মধ্যে এগুলো এগুলো তো একটা ফাংশন আছে এগুলো গোড়ায় গোড়ায় লোমকূপ আছে তাই না এটারও একটা ফাংশন আছে এখন অতিরিক্ত সৌন্দর্য চর্চা করতে দিকে মেয়েরা এগুলো করে ফেলে তো আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করে ফেলা আল্লাহ সৃষ্টিকে সেই জায়গায় রাখলো রাখলো না কোনো জায়গা ফেলে দিতে হয় সেটা তো আল্লাহ বলে দিয়েছেন আই ভ্রু এগুলো যে আসে এগুলোকে উঠিয়ে ফেলে এগুলোকে ইয়ে উল্টাপাল্টা করে ফেলে এগুলো সব কিছু হারাম শরীয়ত তাই না খালকিল্লাহ তাহলে ফেতরতান অন্তরের দিক থেকে ইমানের দিক থেকে দিলের ভিতরে মানুষের ফেতরতটাকে ঠিক রাখতে হবে আবার শারীরিক গঠনের ক্ষেত্রেও আল্লাহ তালার এই সৃষ্টিকে মানুষের রেসপেক্ট করা দরকার এখানে তারা মানুষ কোনো ধরনের ইয়ে না করে না নিয়ে আসে এমনকি কেউ কেউ যেটা বলেছেন আব্বাস আকরাম মজাজ পুয়াল খাসা ওকে যে তিনি বলেছেন যে কেউ যদি খাসি হয়ে যেতে চায় তাহলে এটা ঠিক না এটা কেউ কেউ করে যেমন খ্রিস্টানরা করেছে এটা তারা বেশি আল্লাহওয়ালাহ হওয়ার জন্যে বেশি ধার্মিক হওয়ার জন্যে তাহলে যদি যৌন তাড়না তাকে ধাবিত করে এটা দুনিয়াদারী এটা থেকে বাঁচার জন্য খাসি হয়ে যাও তাহলে বিয়ে এবং মানে ওই লাইনে আর যাওয়া লাগবে না তাহলে সে সবচেয়ে বড়ো বুজুর্গ হয়ে গেলো আর দিন তার ধর্মীয় কাজে ব্যস্ত থাকবে তাই না সেলিবাসি বলে এটাকে তারা খাসি হয়ে যায় কারো যৌনতা তারা মনে করে এটা একটা তার ওদিকে টেনে নিয়ে যায় তো এটাও আল্লাহর সৃষ্টির মধ্যে কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল গেলো আলী খালকিল্লা তারপরে আবার আসে যে কোন কোন সময় আরব দেশে যেটা করতো কান টান কেটে দিত বিভিন্ন জন্তুর আমাদের দেশে অনেক সময় দেখছি যে ওই এক ধরনের লোক তো গোয়ালে কী বলে ওদের গোয়ালা বলে নাকি ওরা গরুকে দাগ দেয় স্যাক দেয় মনে আছে কিনা আরে এগুলো ছোটোকালে অনেক করতে দেখেছি আমাদের নিজের বাড়িতে এগুলো হয়েছে কত কষ্ট না এরকম করে এটা কেন করতো রোগ টোক তো হবে টাবে না এগুলো মনে করে টোরে সাইন্টিফিক ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানেন তো এগুলো করা এই সমস্ত মোটেই ঠিক না আরব দেশে এগুলো অনেক কিছু করতো এগুলোকে আল্লাহ তালাম বলতে চান যে এইগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে একটা পরিবর্তন সূচিত করা এটা ঠিক নয় এইগুলো এটা এরপরে আমরা আসি যে গত সপ্তাহে যেখানে ছিলাম মুনি না ইলাইহে যে একমুখী আল্লাহর দিকে থাকা মানুষের মধ্যে যেন মুখে আল্লাহ দিকে কেমনে থাকলো নামাজ পড়তে আসলে একদম মনোযোগ আল্লাহ দিকে থাকবে খুশু খুজু থাকবে তাই না এটা হলো তারপরে হলো যে আপনি শরীয়তের উপরে টিকে থাকা আল্লাহ তালা হারাল বললে সেটা আমি করব হারাম বলছে না আমি তার কাছে নাই এবং এই লোভ লালসা সব কিছুকে কোরবানি করে আল্লাহ তালা কি বলেছে শরীয়ত কি বলে এর বাইরে আমি কোনো কাজ করব না মুনি বিহে অত্তাকু হয়ে আল্লাহকে তাকুয়ার সাথে ভয় করা ওয়াকিমুসাল নামাজ কায়েম করা তারা নামাজ কায়েম করে আওয়ালা তা কুনুমিল্লা মুশেকিন মুশিক অন্তর্ভুক্ত হয় না সেরেকের কথা যেটা আসলো যে তহিদ এবং সেরেক এবং সেরেক শুধু এবাদাতের ক্ষেত্রে নয় সেরেক অনেক ক্ষেত্রে চলে আসে এবং একটা ছোটো সেরেক আছে বড়ো সেরেক আমরা অনেকেই করি না কিন্তু ছোটো সেরেক একটা চলে আসে আস শেরেকুল আসগর ছোট সেরেকের নাম কি রিয়া প্রদর্শন ইচ্ছা আমি যদি আল্লাহ মাফ করে নামাজ পড়তে যাই নামাজ পড়তে গিয়ে দেখি যে অনেক লোকজন আছে আমি একটু ধীরে সুচে নামাজ পড়ি খুব মনোযোগ দিয়া তাহলে লোকেরা মনে করবো তো ভালো নামাজই দেখা যায় আল্লাহ মাফ করুন আমি হজে যাই ওমরা যাই কতটা গেছি আমি প্রকাশ করি আমি তো আল্লাহর বাড়ি যাচ্ছি আগে তো পত্রিকায় বিজ্ঞাপন দিত মনে আছে কি না তারপরে টিভিতে দিত এখন যেগুলো থামছে আহমদুলিল্লাহ এগুলো নিয়ে কথা অনেক বলা হয়েছে এখন বলতে সরম পায় এখন কেউ বলবে না সহজে আশা করা যায় কিন্তু এগুলো আমাদের দেশে ছোটকালে দেখেছি পত্রিকায় অহরহ আসতো আমি হজে হজে যাত্রা ইত্যাদি ছবি সহকারে দিত প্রচার হওয়া করার এই যে মানুষের খেয়াল আছে এখনও অনেক ক্ষেত্রেই আছে যখন আমরা এই কিছু দিনের কথা বলি দিনের কথা বলাটা ওখানে একটা নেম ফেইমের একটা বড় ফেতনা চলে এসেছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এ খ্রাস কি এত সহজ জিনিস মনের ভিতরে উঁকিঝুঁকি মারা আমরা কেউ কি নিরাপত্তা দিতে পারবো গ্যারান্টি দিতে পারবো কখনো না ফলে আতু যাক্ষু আনফুসাক্ষুম হু আল্লা বেমানি তাকা কেউ নিজের সার্টিফিকেট দিও না আল্লাহ ভালো করে জানেন কার মধ্যে তাকো আছে অনেক ভালো কাজের মধ্যে আমাদেরকে শয়তান ধোকা দিতে পারে এটাও এক ধরনের সেরেক তাহলে এটা মুনিভি নেই লেহি এক মুখী একমাত্র আল্লাহর জন্য করা কমতি হয়ে গেল। তা নাহলে এ অল্যতা কোনো মিনাল মুসিক খবরদার এ সেরে হয়ে যেতে পারে মুর্শিকদের অন্তর্ভুক্ত না তারপরে আসলো মিনাল্লা দিন আফর উদ্দিন আহম শিয়া এক ভাই প্রশ্ন করেছিলেন যে শিয়ার কথা এখানে আসছে এটা এই জামানা শিয়া কিনা ওকে মিনাল্লা দিন আফর রাকুদ্দিন আহম ওই সমস্ত মুসিকদের মতো হইও না যারা দিনকে অনেকভাবে বিভক্ত করে ফেলেছিল অকানুসিয়া এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গেল ওকে এখন অকানুসিয়া বলতে তারা শিয়া আ এটা বহু বচন এক বচন হল আ। এক বচন আ শব্দটা অর্থ হলো একটি দল হওয়া একটি মানে কোনো একটা বিশ্বের দল হওয়া এই যে বর্তমানে যে শিয়া হিসাবে সুন্নিদের বিপরীত শিয়া যেটা আছে এটা এক সময় তারা এভাবে শিয়া হিসাবে প্রতিষ্ঠিত ছিল না সবাই এক ইসলামের অনুসারী ছিলেন আহলে সুন্নত জামাতের অংশ পরে যখন আলীর আল আনহুর সঙ্গে মাবিয়া রাজু আনহুর একটা হয়তো সংঘর্ষ হয়ে যায় যারা আলী রাধে আল পক্ষে ছিলেন তাদেরকে বলা হতো শিয়াত আলী আলীর দল শিয়াত আলী অর্থ আলীর দল তখন কিন্তু এরকম শিয়া ইজম প্রতিষ্ঠা হয় নাই তখন এটা দুই ভাগ হয়ে গেছিলো উম্মতের মধ্যে এটা অনভ্রেত ঘটনায় হয়ে যায় আল্লাহ তালা ওনাদেরকে মাফ করুন সেগুলার বিচার করার দায়িত্ব আমাদের নেওয়ার দরকার নাই আল্লাহ তালা তাদের কোনো গলত হয়ে থাকলে সেটাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ সেই দোয়া করি আমরা তো এখানে কিছু মুসলমান মোয়াবিয়া রাজিয়া আহমুর পক্ষে গেলেন কিছু আলীর রাজার পক্ষে গেলেন এবং এক পর যা আলীর আহর হত্যা করল আপনার উনি শহীদ হয়ে গেলেন তো কিন্তু এখানে ওই শিয়াতে আলী প্রথম তাদের পরিচয় ছিল পরে তাদের মধ্যে আস্তে আস্তে এটা নিয়ে এই কিছু লোকজনের মধ্যে সবাই না একটা গ্রুপের মধ্যে বড়ো ধরনের একটা আলীরাদের আনহার ব্যাপারে মারাত্মক একটা এক্সট্রিম আইডিয়া গ্রো করতে থাকলো করতে করতে তারা শুধু মহাবিয়ারা দেওয়াল আনহু না এখন তারা শুরু করে দিল যে আলী তো শুধু আসলে মাজলুম হয়েছেন এই মহাবিয়ার সময় তা না বরঞ্চ আলির তো খলিফা হওয়ার কথা ছিল উল্লাহ সাল্লা পরে সেই ওয়াসি তারা হাদিস মিথ্যা হাদিস বানালো তাদের মধ্যে একজন ছিল প্রথম যে তার এই তত্ত্বগুলো নিয়ে আসে ইবনে সাবা একটা ইহুদি ইয়ামানের এই সাবা ইহুদির ইয়ামান একটা ইহুদি সে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু তার মতলব ছিল এই ইহুদি ধর্মের পক্ষ থেকে সে আসছে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে ইমান আকিদান নষ্ট করতে এবং সে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিল দেখো আলী এত মজলুম হয়েছে যে যেখানে খলিফা হবে তিনি রসুল উল্লা সাল্লাহ পরে ওখানে আবহাওয়াকার জোর করে ক্ষমতা দখল করলো অমর ক্ষমতা দখল করলো ওসমান ক্ষমতা দখল করলো এই তিনটা ক্রিমিনাল নাউজুবিল্লাহ তারা সবাই আলি জুলুম করে যত সাহাবারা তাদের পক্ষে ছিল বায়াত করেছে সবাই আলীকে জুলুম করেছে এইভাবে একটা এক্সট্রিম আইডিয়া আসতে আসতে তাদের এইভাবে এই শিয়া ইজম ছড়িয়েছে সে আরা বিশ্বাস করে যে আবু আকার অমর জালিম এবং তারা অনেকেই যখন আমি বলেছি আপনাদেরকে মদিনা যায় আমার বাচ্চারা গিয়েছে তারা বুঝে আরবি তারা আবু আকার নবী করিম সাল্লা সাল্লামের কবর জেয়াদ করে আল্লাহম সাল্লি আলম আহমদ এই কলে বলে আর পরে যখন কার কবর আছে আবু দেব আলাই কাল আনাত অমর একটা লানাত আল্লাহ অমর এইগুলো তারা উচ্চারণ করে আমার বাচ্চারা শুনছে এখনো করে এই হলো এশিয়া তোমার প্রতি আল্লাহ আল্লাহন পড়ুক ওনার কবরের সামনে গিয়ে ওমর তোমার প্রতি আল্লাহ এটা বহু দূর চলে গিয়েছে বহু দূর চলে গেছে যারা এটা জানে না তারা বলবে যে শিয়া শুনি ভাই ভাই আসলে যুদ্ধ করার দরকার নাই তাদের সাথে আমাদের কিন্তু তাদের আকিদের সম্পর্কে জানতে হবে শিয়া এইদম কি জিনিস মরানা সাহিদ মোহাম্মদ আলী একটা বই লিখছেন টাইটেল ভুলে গেলাম মারানা সাহিদ মোহাম্মদ আলী রহমাউল্লাহ চমৎকার একটা বই লিখেছেন এই যে শিয়াদের আসল আঁকিদের কি এটা প্রকাশ করে দিয়ে তারা কিন্তু মুখে বলবেন না 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 আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই গেলে আমেরিকা পার্থক্য সৃষ্টি করে আসলে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে মৌলিক আঁকিদের মধ্যে পার্থক্য সাহাবিদিকে লানত করলে তারা ইমান থাকে প্রশ্ন কোন সাহাবি আউ ওরা সিদ্দিকরা যে ইমা সমস্ত অমর আনহু বলেছেন যে সমস্ত মোমেনের ইমান এক পাল্লায় রাখলে এবং এলেম এক পাল্লায় রাখলে আর আউ বকর আনু আলেম এক পাল্লায় রাখলে ওনার পাল্লাই ভারী হবে অমর আদুল আনহু এ কথা বলেছেন তার ব্যাপারে যদি এই ধারণা থাকে আয় সারাদ তারা লালাত করে লানাত করে সরাসরি কয়েকদিন আগে আমি বলছি যে এক যুবককে নিয়ে আসছিলেন তার বাবা যুবকের বার বিশ বাইশ এরকম হবে ইউনিভার্সিটি পড়ে কেমনে কেমনে সে খুব প্রচার করে মিডিয়ার মাধ্যমে সেখানে গিয়ে তার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যে আলি যে কত মজলুম হয়েছে আলি বাইতকে এত মজলুম করা হয়েছে স্বজন তারা কীভাবে শিকার হয়েছে এগুলো এমনভাবে লেখসে লেখে সাধারণ মুসলমান পড়লে একটুখানি কনফিউজ হয়ে যাবে সে কনফিউজ হয়ে গেলো আস্তে আস্তে তার মাথায় এটা ঢুকলো আর সেই ওইদিকে চলে গেলো আর এই বাবা কনসার্ন হয়ে গেলেন কী করে তুমি কী দেখো সারাদিন ইন্টারনেটের মধ্যে এগুলা এগুলো দেখে দেখতে দেখে খুবই কনসার্ন হয়ে গেল পরে আমার কাছে নিয়ে আসছে আমি কথাবার্তা বলা শুরু করলে তখন সেই বলে দেখেন আমি আপনাকে প্রমা প্রমাণ দিচ্ছি একেবারে এই মাত্র এক মাস এক দুই মাস আগের ঘটনা তো ছেলেটা আমি আলাপ আলোচনা শুরু করলাম যে তখন সে বলল যে হ্যাঁ আমি এরকম কিছুই ছিল আমি বেশ কিছু মোটিভেটেড হয়ে গিয়েছিলাম অগ্রসর হয়েও গিয়েছিলাম তারা আমাকে এক সপ্তাহ পরে পরে এক একটা করে কোর্স দিত এখন গত দুই তিন সপ্তাহ আগে তারা আমাকে বলেছে তুমি একটা ফাইনাল স্টেজে এসেছ এখন তোমার প্রতিদিন এ বাদাতের অন্যতম পার্ট হবে আবু বকার অমরকে লানাত করা যে এই কথা বলেছে আমি একটু সরে এসেছি আমি এখন রিয়েলাইজ করতেছি এটা একটা চাক্ষুষ প্রমাণ আমার চোখের সামনে আমি পেলাম আল্লাহ যাই হোক তো আল্লাহ তালা এই যে মানুষের এখানে অকান শিয়া এখানে এক ভাই প্রশ্ন করেছিলেন এখানে এশিয়া বলতে বোঝানো হয়েছে এ না আমি ওইশিয়ার ইতিহাসে একটু চলে গেলাম এশিয়া মানে বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া তো আগের উম্মতের লোকেরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছিল আগের জমানার আগের নবীদের উম্মতেরা ইসা আল্লাহ উন্মত এক ধর্মের উপরে নাই তাদের কি কি ধর্ম আছে খ্রিস্টীয় ধর্ম কয় ভাগে বিভক্ত ক্যাথলিজম তার কি অর্থোডক্স তারপরে জেহবাজ উঠনেসেস এরপরে আপনার প্রোটেস্ট্যান্ট এরপরে চার্চ অফ ইংল্যান্ড অনেক আছে তো এসে ইহুদিদের মধ্যেও তাই আছে হেদের মধ্যে অনেক এরকম বিভিন্ন ফেরকা আছে এক ফেরকার ইহুদের তা মনে করে ইসরায়েল রাষ্ট্রটা না যায় তাদের শরিয়াতে তারা বলে মেসিয়ে আসবে আখেরি জামানায় তার আগে আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা দখল করা কোনো রাষ্ট্র বানানো হারাম এবং তারা মিছিল করে এটার বিরুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে তো কাজেই এই তাদের মধ্যে অনেক ফেরকা আছে তো আল্লাহ তালা বলেন যে এইভাবে পূর্বের জমানার লোকেরা মিনাল্লা দিন আফরাকউদ্দিন আহম যাদেরকে আগে আমি এইভাবে তহিদ দিয়েছিলাম কিন্তু তারা সেরেকের দিকে গেল দিনকে বিভক্ত করে এমনকি মক্কার লোকেরা কোরাইশ বংশের লোকেরা কাদের কার বংশধর অরিজিনালি ইব্রাহিম আসলে বংশধর তিনি তো তো ফিরছিলেন সেখান থেকে বিকৃতি হতে হতে কি হয়ে গেল। শেরেকের ধর্ম জায়গা গ্রহণ করলো ঠিক খ্রিস্ট ধর্মে তাই হলো অনেক রকমের বিভিন্ন ফেরকা তৈরি হয়ে গেল ইহুদু ধর্মে তাই হলো তো আল্লাহ তালা বলেছেন যে না এই উম্মার যেন তা না করে ওয়ালা তা কুনু মিনাল মুশ্রিকিন হে মুসলিম উম্মা তোমরা এরকম শেরেকের দিকে যেও না মিনাল্লা দিনা রাখু ওদের মতো হয়ে না মুর্শ্রিকদের মতো যারা ফেরকাবাজি করে বিভিন্ন ফেরকা তৈরি করেছিল তাদের দিনের মধ্যে ওয়াকানু শিয়া তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল কুল্লু হেজ বিম হিমফারে হন তাদের প্রত্যেকটি দল উপদল তাদের কাছে যেটা আছে ওইটা নিয়ে খুব খুশি ওইটাই একমাত্র হক বাকি সব বাতিল ওইটা ওদের মতো তোমরা হয়েও না মুসিব উম্মাকে সাবধান করা হয়েছে এখন মুসিম উম্মার ভিতরে এই সমস্ত ফেরকাবাজি ঢুকছে কিনা ঢুকে গেছে অলরেডি এখন এ ফেরকা বলতে যারা একদম কোরআন হাদিস থেকে বহু দূরে চলে গেছে বহু আছে তার মধ্যে যারা কোরআন হাদিস থেকে একদম বহু দূরে যায় নাই ভিতরে আসে কিন্তু তাদের মধ্যে বিভিন্ন মাধব কেন্দ্রী বিভিন্ন রকমের কোন কোন মেথোলজি মানহাজ কেন্দ্রিক কিছু পার্থক্য আছে এখানে কারো একটু ত্রুটি আছে সংশোধন করতে হবে কারো একটু এদিকে কম ওদিকে বাড়াইতে হবে এগুলো কিছু না কিছু তো আছেই তো এগুলো নিয়ে যখন বহস করে তর্ক করে তখন তারা মনে করে তারাই একমাত্র হকের উপরে আসে বাকিরা বাতিলের উপরে আছে। প্রত্যেকটি এরকম এক একটা ইসলামী গ্রুপকে আপনি যদি হাতে নেন প্রত্যেকেরই এই খেয়াল ঠিক না যে আমরাই একমত হকের উপরে আসি এবং অন্যটা খুব জোরসোরে বিরোধিতা করা হয় এলমি আলোচনা হতে পারে এক জিনিস কিন্তু এরকম করে আমরাই একমাত্র হকের উপরে আসি বাকিরা সব বাতিল এরকম চিন্তা করাটা ওই আগের জমানার ওদের খাসলতা আমাদের মধ্যে চলে আসবে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন ওলা তা কুন মিনাল মুসরে কিন অন্তর্ভুক্ত হয়েও না আহমেদল্লা মিনাল্লা দিন আফরাকুদিন হুম যারা দিনকে এভাবে টুকরা টুকরা বিভিন্ন ফেরকায় বিভক্ত করে ফেলেছিল শিয়া তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে কুল্লু হাজবিমাল আিমফারে হন প্রত্যেকটি দল প্রত্যেকটি গ্রুপ তাদের কাছে যেটা আছে এটা নিয়ে খুব খুশি খুব হ্যাপি বাকিদের কারো ব্যাপারে একদম পছন্দ হয় না সবাইকে ঘৃণা করে পারলে পারলে সবাইকে দুশ্মনী করে তো কাজে আপনি যদি কোনো গ্রুপের সঙ্গে থাকেন কোনো দলের সঙ্গে থাকেন আপনার কাছে ভালো লেগেছে তাদের ইসলামিক কাজ পছন্দ করেন ভালো কথা কিন্তু আরেকটাকে একদম দুশ্মনির শিকার বানানো এটা ঠিক নয় এটা থেকে সরে আসতে হবে কিন্তু যেটা একদম সুস্পষ্ট বলে আপনি না বললেন একটু আগে শিয়া আসেনি তো আমরা ভাই ভাই একটু বললেন না এখন ও আল্লাহ একটা তো একদম পুরো বাতিল একদম পরিষ্কার সুস্পষ্ট সেক্ষেত্রে তো অবশ্যই কাদিয়া নিজাম তারা মুসলমান দাবি করে নিজেদেরকে তাদেরকে মুসলমান বলবেন বলে না তারাও তো কিছু আল্লাহ মানে তাদেরকে বাইরে দিচ্ছেন কেন না 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 কতগুলো লেবেল আছে এর নিচে নামা যাবে না কতগুলো গ্রহণ গ্রহণযোগ্য আছে কিন্তু কিছু আছে কোনো রকমেই গ্রহণযোগ্য নয় সেটা ক্ষেত্রে অবশ্যই আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে এই বিষয় শেষ করার পরে আজকের এই তেত্রিশ নম্বর আয়তে আমরা এখন আসি আল্লাহ তালা এখন বলছেন ওয়াইদা মাসুর দাও রাবাহনী বিনাই মানুষের যখন কোনো মুসিবত চলে আসে কি রকম মুসিবত হতে পারে তার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে তার বড়ো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আল্লাহ মাফ করুন শারীরিকভাবে বিরাট অসুস্থ মারাত্মক অবস্থা হয়ে ঘটে গেছে ডাক্তার বলছে কোনো চিকিৎসা নাই এই আর নিজের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মেয়ের কিছু ঘটে গেছে আল্লাহ মাফ করুন এরকম মুসিবত হয়ে গেলে দাও রব মুনি মুি বিনাইলে তারা আল্লাহ তাদের রবকে এমন ডাকা ডাকে আর কারো দিকে তাদের নজর নাই শুধু আল্লাহর দিকেই নজর তখন আল্লাহকে খুব করে ডাকে তখন তখন পুরো তো পাওয়া যায় তার ভিতরে তখন আর কোনো সে থাকে না মিনহু রহমা অতপর আল্লাহ তালা যদি তার এই দোয়ার বিনিময়ে তাকে কিছু রহমত দেন বিপদ থেকে উদ্ধার করেন আজাদ থেকে উদ্ধার করেন মুক্ত করে দেন সমস্যা সমাধান হয়ে গেছে বিপদ কেটে গেছে ইদা ফারি কুমিন হুমবে রব বিহিমি রেকুন তখন তাদের কিছু কিছু লোক কী করে এবার তাদের রবের সঙ্গে যিনি এত উপকার করলেন বিপদ থেকে উদ্ধার করলেন তার সঙ্গে এখন সেরেক শুরু করে দেয় আরে সর্বনাশ যেভাবে প্লেনে উঠছিলাম এমন টার্বুলেন্স সৃষ্টি হয়ে গেছে প্লেনে আজকে নির্ঘাত পড়ে যাওয়ার কথা কিন্তু পাইলটটা ছিল সাংঘাতিক এক্সপার্ট নতুন কোনো পাইলট হলে যা পাচার না এরকম মনে চলে আসে মানুষকে বলতে শোনা যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ড্রাইভার পা না হলে আজকে গেছিলাম হয়ে আল্লাহ তালা যে হেফাজত করেছেন তার কুদরত দিয়ে সেটা আমরা মুখে দিয়ে আসে না তো এই জন্য অনেক বিপদ আপদে পড়ে আল্লাহকে অনেক ডাকছি আর আরেজনেরকে বলছি উনি একটু মধ্যস্থতা করেছেন একটু সুপারিশও করেছেন ওনার কথা খালি বেশি পরে পড়ে এখন হ্যাঁ কেউ উপকার করলে মধ্যস্থা করলে তার সুক্রিয়া জানানো দরকার আছে। আল্লাহ তালা ওনাকে ব্যবহার করিয়েছেন করে আসল ফয়সালা কার থেকে হয়েছে আল্লাহ তালা থেকে ডাক্তারে ও চিকিৎসা দিয়েছে ওষুধ দিয়েছে ভালো হয়ে গেছেন আসল শেফাকি ডাক্তারের হাতে আল্লাহ তালা ডাক্তারকে রাইট রাইট ডায়াগনোসিসের তৌফিক দিয়েছেন এবং রাইট মেডিসিন লেখারও তৌফিক দিয়েছেন এটা কাজ করেছে আল্লাহ তালা তৌফিক না দিলে এটা হতো না তাহলে আসল তো ফয়সলা আল্লাহ তালার কাছে মানুষের সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল তারপরে এরপরে মানুষের যদি আমরা কোনো উপকার পাই অবশ্যই আমরা সেটা স্বীকার করব। এটা আল্লাহ তালা পছন্দ করেন মানুষের উপকার কেউ স্বীকার করবো কিন্তু আসল উপকারী যিনি আল্লাহ আলা তাই না তো এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ বিপদে পড়লে আমাকে ডাকে আর বিপদ সেরে গেলে আর আমার কাছেও আসে না এটা ঠিক এটা কিন্তু আমরা নোটিস করি কি না নিজেদের ক্ষেত্রেও তাই যখন দেখি যে বেশি বিপদে পড়ছি যেভাবে আল্লাহকে ডাকি বিপদ বেশি না আসলে কি এত ডাকি বলেন তো এটা আমাদের সবারই ব্যাসার কম এরকম হয়ে যায় বিপদে পড়লে বেশি করে ডাকি বিমা তাই না হোম তা যাতে করে আমি যে তাকে যা দিলাম এটার কুফুরি করে আমারটা অস্বীকার করে ফেলে আরেকজনের কাছে সমস্ত কৃতিত্ব দিয়ে আমার আমার সঙ্গে সে কুফুরি করলো আমার কোনো শুকর আদায় করলো না ফাতে ফাসাউ ফাতা আলামুন ঠিক আছে তুমি কিছুদিন এগুলা এনজয় করো দুনিয়াটা আমি তো তোমাকে আমার সঙ্গে কুফরি করার কারণে সেরে করার কারণেতে কালকেই তোমাকে হায়াত শেষ করে দেব না কিছুদিন হায়াত যেটা বরাদ্দ করা আছে এনজয় করো কিন্তু ফাসাউ ফাতা আলামুন ও জানতে পারবে তুমি কত বড় ভুলের মধ্যে ছিলে আল্লাহ তালা দূরে থেকে হ্যাঁ তুমি যে আল্লাহর সঙ্গে তোমার যে সম্পর্ক দরকার ছিল আল্লাহর সঙ্গে সম্পর্কটা আমাদের সুক্রিয়ার সম্পর্কটা অনেক বেশি রাখতে হবে এই জন্য নামাজে দাঁড়াইলে আলহামদুলিল্লাহ হি রাবিল্লাহ আলম দিয়ে শুরু করি তাই না আল্লাহর প্রশংসার মধ্যে আল্লাহ সমস্ত এই শুকর চলে আসে এখানে যে আল্লাহ তালা আমাকে এত নিয়ামত দিয়েছেন সে কথা হামদের মাধ্যমে আসে শুকরের মাধ্যমে আসে স্বীকৃতির মাধ্যমে আসে তো এটা যদি কেউ না করে আলহামদুলিল্লাহ না বলে আল্লাহ তালা শুকর আদায় না করে তাহলে তো সে বুঝতে পারবে একদিন যে তিনি উপকার করলেন তার কথা স্বীকার করলো না আমলে হিম সুলতানা ফাহিমা কানু বিহি শ্রেকুন বিশেষ করে মকার মশরিকগুলো তারা সমস্ত কিছু আল্লাহ তারা উপরওয়ালা সবচেয়ে বড় স্বীকার করার পরেও বিভিন্ন কিছুর জন্য তারা সাহায্য চাইতো বিভিন্ন মাহবুদের কাছে এই যে অমুক মাহবুদের কাছে চাইলে বৃষ্টি হয় অমুত মাহবুদের কাছে পালে ছেলে সন্তান পাওয়া যায় হিন্দু ধর্মের ছেলে সন্তান পাওয়ার জন্য কোন কোন পূজা করতে হয় শিবলিঙ্গ শিবের পূজা করতে হয় তাই না কোনো দলিল প্রমাণ আছে আনজান না আলহিম সুলতান আমি কি এরকম কোনো দলিল নাজিল করেছি সৃষ্টিকর্তা নাজিল করে নাই তো মানুষ কেমন বানালো এটা ফেললাম বিমা কানু বিহি শ্রী কোন তাহলে এমন যদি হতো এমন দলিল আছে যার ভিত্তিতে সে কথা বলে যে প্রমাণ দেখাতে পারে যে তারা কি কি কারণে তাদের শরিক হওয়ার অধিকার হয়ে গেছে কোথায় তারা সেরে খাওয়ার পাওয়ার পেলো এটা কিসের ভিত্তিতে হলো কোনো সুলতান নাই কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো জ্ঞান নাই সব মন করা কথাবার্তা এক এক কাহিনিগুলো আছে বিভিন্ন দেবদেবীর যার পিছনে কোনো দলিল আছে কোনো দলিল নেই একেল এগুলা শুধু একটি ধর্মের কথা বলছি না অন্য মানুষের ক্ষেত্রে যখন কেউ কোনো ধর্মের দোহাইও দেয় না কিন্তু সে অনেককেই মা জায়গায় বসিয়ে ফেলে অনেক নাস্তিক আছে তার তো কোনো কোনো ধর্মেই সে অনুসরণ করে না কিন্তু সে যখন তার বিভিন্ন জীবনের অনেক কিছু কেউ ডাক্তারকে সমস্ত কৃতিত্ব ক্ষমতা দিয়ে দেয় কেউ তার অফিসারকে ক্ষমতা দিয়ে দেয় কেউ অমুককে তার রেজিকার মালিক বানিয়ে বসে তাহলে মানুষ অন্য কোনো জায়গায় সেরেক করে বিভিন্ন রকম তরিকায় মানুষের মধ্যে সেরেক সৃষ্টি হয়ে যায় ওই বিহা যখন আমি তাকে আমার রহমত দিয়ে ধন্য করে ফেলি কত যে খুশি হয়ে যায় তখন খুব হ্যাপি সে ফিল করে নিজেকে তার মনে ভিতরে খুব আনন্দ গর্বিত বড়ো পার্টিও করে তখন আনন্দে আনন্দ ফুর্তি করার জন্যে সেলিব্রেশন করে তাই না আবার যখন ওই লোকটারি হঠাৎ করে কোনো বিপদ ঘটে বসে কোনো অসুবিধা সৃষ্টি হয়ে যায় কেন হয় তার বীমা দিহিম তার নাশক করে তার হাতের কামাই আমি যখন তাকে দেই একটুখানি ফাহুম ইদাহুম নাতুন তখন সে একেবারেই হতাশ হয়ে যায় চিরতার এত অস্থিরতা শুরু হয়ে যায় তার মধ্যে আর একটু কোনো আল্লাহর দিকে ভরসা করার সবর করার স্বস্তির কোনো সুযোগ আর তখন থাকে না অস্থিরতা শুরু হয়ে যায় ঠিক দেখছেন আপনার কি যে মানুষ যখন ফুর্তিতে দেখায় টু টু মাছ ফুর্তি করে আর যে বিপদ দেখলে কী হয়ে যায় মারাত্মক অস্থিরতা শুরু হয়ে যায় মমেন সকল অবস্থায় শান্ত থাকবে যখন আনন্দ পায় সুখের সুখবর পায় তখন আলহামদুলিল্লাহ তখনও শান্ত আছে এত পার্টি করার দরকার আছে সব হানাল্লা এমন পার্টি করে মানুষ দেখবেন যে আপনার তার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে ছবি টবি পত্রিকায় দিয়া এত আনন্দ উপভোগ করে খুব ফুর্তিতে আছে। তারপরে কদিন পরে দেখা গেলো যে তার ছেলে বা মেয়ে অমুসলিমের সঙ্গে চলে গেছে এখন কেমন লাগবে আল্লাহ মাফ করুন এখন আর কোনো আশাই নাই তো এরকম মানুষের উত্থান পতন হয়ে যায় আওয়ালামিয়ার তারা কি জানে না বুঝতে পারে না যে আল্লাহ তালাই আসলে রিজেককে প্রসারিত করে দেন কাউকে কাউকে কখনো কখনো আর কাউকে কাউকে একদম সংক্ষিপ্ত করে দেন সংকীর্ণ করে দেন কমিয়ে দেন সীমাবদ্ধ করে দেন এগুলা রিজিকের ফয়সালাটা কে করে দেন আল্লাহ তালা মানুষকে চেষ্টা করান ফেরস্তা বানাই পাঠিয়ে দিয়ে আল্লাহ সব করে দেন না এটা ঠিক মানুষের মাধ্যমেই করান কারো যোগ্যতার মাধ্যমে হয় তো এই যোগ্যতাটা কি তার নিজের তার এই মাথায় বুদ্ধি ব্রেইন তৌফিক কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিছু পেলে এই জন্য সবার আগে কার সুক্রিয় আদায় করতে হবে আমার কৃতিত্ব আলহামদুলিল্লাহ হিল্লাদি বেনে তাতে মুসলে হাত ভালো কিছু অর্জন হলে আপনার জন্য আপনার ছেলে মেয়ে বা ভালো রেজাল্ট করলে আপনার কোনো সুখবর আসলে সবার আগে আলহামদুলিল্লাহ আর পুরো আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইল্লা দিয়ে বেন তাতে হাত মনে মুখস্থ হয়েছে সবার হয় নাই না হলে তো বিরাট ঠকা ঠকলাম সে আল্লাহর প্রশংসা যার নিয়ামতের কারণে সমস্ত ভালো কাজগুলো কমপ্লিট হয় সমস্ত কিছু অর্জিত হয় যে সবার আগে আল্লাহ শুক্রিয়া হ্যাঁ আমি তো আমার এই পিছনে যা করছি জানেন না তো কি পরিমাণ টাকা পয়সা খরচ করছে এই জন্য তাদের রেজাল্ট পাই সব আমাদেরকে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সবার আগে আলহামদুলিল্লাহ তো এই নিজের খুব ফুর্তি আনন্দ নিজের কৃতিত্ব জাহির করা পত্রিকা ফলাও করে দেওয়া এই যে পত্রিকা ফলাউ করে বেশি করে দেয় এর অনেকগুলাই দেখবেন যেগুলো বেশি ফুটায় এখন তো পত্রিকা দেওয়া লাগে না সোশ্যাল মিডিয়া দিয়ে দেয় সুরে একটা মুখাস্ত করেছে এটা সারাদুনিয়া খবর পৌঁছে দিল পরে দেখা গেল বাচ্চা মানুষের এমন নজর লেগে গেছে কোরআন ফালেয়ার উল্টার দিকে দৌড় দিছে শোনেন একটা হাজিসে আছে কুল্লুজু একটা কবি আরবি কবি বলেছেন কুল্লুজু নেমাতিন মাসুদু সকল নেমাতওয়ালা হিংসার শিকার হয় বদ নজরের শিকার হয় এই জন্য সব কিছু প্রকাশ করে দেওয়া দরকার না কিছু হাইড করে রাখা ভালো আপনার ছেলে মেয়ে খুব ভালো এস্টাবলিশ হয়ে গেছে বেশি গল্প করবেন না ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এটা বুঝে না মানুষ খুব গর্বিত খুব আনন্দিত খুব ফুর্তি আর উল্টো ঘটে গেলে হ্যাঁ তখন হাউতা এমন করবে সেখানেও কোনো স্বস্তি নেই এগুলো কোনোটাই ভালো লক্ষণ নয় আল্লাহ তালা আমাদেরকে এগুলো গাইড করছেন গাইড করছেন কালা আয়া মেনুন এসব কিছুর মধ্যেই যে কথাগুলো আল্লাহ তালা বললেন যে কাজগুলো আল্লাহ তালা করেন তোমাদেরকে পরিষ্কার করছেন এগুলোর মধ্যে অনেক নিদর্শন তোমাদের জন্য রয়েছে অনেক শিক্ষার বিষয় রয়েছে ওই কমের জন্য তারা সত্যিকার ইমানদার

তোমাদের আত্মীয় স্বজন যারা গরিব মিসকিন আছে তাদের কিছু হক আদায় করো তাদেরকে একটু দাও তাদের যে আসা দাওয়া করার মেহমানদারি করার এগুলো থেকে শুরু করে যারা অভাব অনটনে থাকে হ্যাঁ তাদেরকে একটু সাহায্য করো তাদের হক এটা তোমার প্রতি ওল মিসকিন যে গরিব মিসকিন আছে তাদেরকেও তাদের হক আছে তোমার মালে অফি হিম হাক কলি সা এলে মাহরুম তাদের মালের মধ্যে গরিব মিসকিনের হক আছে আপনি বলেন তাদের হক কেমন থাকে টাকা তো আমি কামাই করলাম তাদের হক কেমনি হলো আল্লাহ তালা আপনাকে মাল দিয়েছেন তো ফরজ হক ফরজ হক দিয়ে শ্বাস করে দিলাম এছাড়াও তো আরও হক আছে তাকে শুধু ফরজ হকের মধ্যে সীমাবদ্ধ আরও হক আছে তাহলে খুব বিপদে পড়ে তোমার কাছে অনেক টাকা আছে তুমি দাও কিছু তাদেরকে ওব সাবিল মুসাফির যারা যদি রাস্তাঘাটে কোনো জায়গায় ডাকাতে সব নিয়ে যা আগের জমানা যেরকম ছিল এসে নিঃস্ব হয়ে গেছে হঠাৎ বিখতে পড়লে তাকে সাহায্য করো দা লিকা খাইরুল ইনায়ুর এরকম করতে থাকা দান খরাত করা গরিব মিসকিন আত্মীয় স্বজনকে দান খরাত করা তাদেরকে হক আদায় করা এগুলো যারা করে নিয়মিত স্বার্থপরের মতো চলে না এটা তাদের জন্য কত ভালো যারা সত্যি আল্লাহ সন্তুষ্টি চায় যারা সত্যি আল্লাহ সন্তুষ্টি চায় আখেরাতে তাদের জন্য এই কাজগুলো কত কল্যাণ নিয়ে আসবে ওয়ুল ইকা হুমুল মফলে আর এরাই হচ্ছে সত্যিকার কামিয়াব সত্যিকার সফল কাম আর যে ব্যক্তি সব টাকা পয়সা পুঞ্জীবিত করে বাড়ির পরে বাড়ি কিনলো ব্যাংকের পরে ব্যাঙ্কে টাকা রাখলো অনেক টাকার মালিক হয়ে গেলো অনেক বাড়ির মালিক হয়ে গেল সে কি কামিয়াব হয়ে গেল নট নেসেসারিলি যারা এরকম দিতে পারল ওয়াউল্যা হুমুল মফলে হুন আরে এরাই কামিয়াব হলো কারে আমরা যদি দিতে পারি বেশি করে আল্লাহ রাস্তায় আত্মীয় স্বজন গরিব গরম বা সাধারণ মিসকিন যত দেব তত আমরা কামিয়াব হব আর যত জমা করতে করতে বাড়াবো তত কামিয়াব হওয়ার কোনো সুখবর নেই মানুষের কনসেপ্টে কোনটা উল্টা আমি দশটা বাড়ি মালিক হয়ে গেলে কি মনে করছেন হ্যাঁ এত কিছু করে ফেলছি অমা আতাই তুমির রেবাল্লি আর বুয়াফি আমার তোমরা যে রেবা সুদের ভিত্তিতে লেনদেন কর মানুষকে টাকা ধার দাও এটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে তোমার মাল বাড়াবা সুদে দিয়ে ফালা ইয়ার বুয়াইন দল এটা আল্লাহর কাছে কখনো বাড়বে না মানুষ জাকাত দিলে আল্লাহর কাছে বাড়বে পরে আল্লাহ তালা বলেছেন অমা আতাই তুমি জাকাতেন তুড়ি দিন ওই ঝরল আর জাকাত যে দাও আল্লাহর সন্তুষ্টি কামাইয়ের জন্য এটা তোমাদের জন্য অনেক ফাউলায় কাহমুর মধ্যে এখন এরা অনেক গুণ অনেক গুণ বেশি বেশি গুণ তারা লাভবান হবে অর্জন করবে সাকসেসফুল হবে এই আয়তের উপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব আজকে আমরা এখানে রাখি বেদিল্লা